36 বছরের দীর্ঘ একটা অপেক্ষার অবসান করে বিশ্বকাপ জিতে অনন্য উচ্চতায় পৌঁছেছে আর্জেন্টিনা। মরুর বুকে ঝড় তুলে সোনালি ট্রফি জিতে এখনো স্বপ্নের মতো একটা সময় কাটাচ্ছে আলবি সেলেস্তেরা। তবে এত সব অর্জনের মাঝেও বিতর্ক জেঁকে বসেছে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী ফুটবলার গঞ্জালো মন্তিয়েলের বিরুদ্ধে। ফুটবল তারকাদের বিরুদ্ধে একের পর এক যৌন হয়রানির অভিযোগ যেন থামছেই না। দানি আলভেস, আশরাফ হাকিমির পর এবার যৌন হয়রানির অভিযোগ উঠেছে মন্তিয়েলের বিরুদ্ধে। বিশ্বকাপ ফাইনালে টাই ব্রেকারে ফ্রান্সের বিপক্ষে গঞ্জালো মন্তিয়েলের সেই শট এখনও আনন্দের উপলক্ষ এনে দেয় আর্জেন্টাইন ভক্তদের। তবে সম্প্রতি মন্তিয়েলের বিরুদ্ধে উঠেছে যৌন নির্যাতনের অভিযোগ। এক নারী মডেলকে যৌন নির্যাতন করেছেন 26 বছর বয়সী এই ফুটবলার, এমনটাই নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম মার্কা। সম্প্রতি দেশটির স্থানীয় একটি রেডিওতে দেয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী নারীর আইনজীবী রাকুয়েল হার্মিদা। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। তবে এমন ঘটনা 2019 ঘটেছে বলে দাবি করছেন রাকুলা হার্মিদা। মন্তিয়েলের জন্মদিনে তার বাড়িতে আয়োজিত এক পার্টিতে গেলে সেখানেই ঘটে এই ঘটনা। বুয়েন্স এইরেসে লা মাতানজায় বসবাসকারী এই নারীর আইনজীবীর দাবি, খুব অল্প সময়ের সম্পর্ক ছিল দুজনের মধ্যে। মন্তিয়েলের পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে তাকে সেখানে নিমন্ত্রণ জানিয়েছিলেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। জন্মদিনের সেই পার্টিতে নারী মডেলকে জোরপূর্বক মদ্যপান করানোর অভিযোগ তুলেছেন আইনজীবী হার্মিদা। হার্মিদা আরও বলেন, মন্তিয়েলের জন্মদিনের পার্টিতে ওই নারী মডেলকে যৌন নির্যাতনের পর তাকে বাড়ির বাইরে ফেলে রাখা হয়। এমন ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন সে নারী। করোনা মহামারীর মধ্যে এ ঘটনার জেরে আত্মহত্যারও সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন ভুক্তভোগী। তবে এরপর মানসিকভাবে ঘুরে দাঁড়িয়ে লড়াই করতে শুরু করেছেন তিনি, এমনটাই জানিয়েছেন আইনজীবী হার্মিদা। এ ঘটনার পর মন্তিয়েলের পরিবার ভুক্তভোগীকে হত্যারও হুমকি দিয়েছে বলে দাবি করছেন তার আইনজীবী। তাজিন খন্দকার, সময় সংবাদ। Thank you.